মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক আদালতের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপরই আইনজীবীদের বসার জায়গা নিয়ে সমস্যা দেখা দেয়। নতুন ভবন হলেও আইনজীবীদের বসার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। আইনজীবীরা নতুনভাবে অস্থায়ীভাবে বসার জায়গা করলে জেলা জজ গোপাল কর্মকার নিজে উপস্থিত থেকে চেয়ার টেবিল সরিয়ে দেন বলে অভিযোগ। এর ফলে আইনজীবীরা বুধবার সকাল থেকে তমলুক আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন। এবং শুক্রবার পর্যন্ত কর্মবিরতির ডাক দেন। আমরা ডাকতে বাধ্য হয়েছি এই জন্য যে আমাদের জেলা জজের গতকালের যে দুর্বিষহ দুর্ব্যবহার আইনজীবীদের স্বার্থে এবং যে মত প্রকাশ করেছেন কি আমরা বস্তির লোক, এটা তমলুকের আইনজীবীদের কাছে খুব মানসম্মান মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের জেলা কতগুলো কোর্ট বন্ধ রয়েছে? আমাদের হলদিয়া কোর্ট, কাঁথি কোর্ট এবং তমলুক কোর্ট সমস্ত কোর্টই আজকে কর্মবিরতি পালন করছেন, আমাদের অনুরোধে সাড়া দিয়েছেন। তারা তিন দিন শুক্রবার পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নিয়েছি। জেলা জজকে আমরা বলেছিলাম মীমাংসা করে নেওয়ার জন্যে, বলেছিলাম বারের পক্ষ থেকে আমি ক্ষমা চান, উনি বলছেন আমি ক্ষমা চাইবো না, আমি কোনো কথা বলিনি, আমি কোনো কিছু কাজ করিনি। আমাদের এত মহরী এত কিলো ও সামনে প্রকাশ্যে যে দৃশ্য বা যে ঘটনা ঘটিয়ে গেছেন সেটাকে আমরা মানে উনি বিলিভ করছেন, উনি স্বীকার করছেন না, এটা হচ্ছে আমাদের প্রতিবাদ। উনি কোনো আশ্বাসও দেননি? না, কোনো আশ্বাসও দেননি। তাহলে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন? আগামী শুক্রবার পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করবো এবং এখানে অবস্থান শুরু করব এবং সারাদিন ব্যাপী আমরা এরকম মিছিল প্রোগ্রাম কর্মসূচি চালিয়ে যাব। আমার নাম শঙ্কর কুমার কারক, আমি সম্পাদক পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র, রিপোর্ট আনন্দ বার্তা। রবিবার 19 ডিসেম্বর।